কথা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এমন কয়েকজন তরুণের সঙ্গে গত কয়েক মাসে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে সারা দেশে কোথাও শিক্ষক গ্রেপ্তার হয়েছেন কোথাও শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন এই শিক্ষার্থীরা বলছিলেন ইদানিং ফেসবুক ব্যবহারে বেশ সতর্ক হয়েছেন তারা আচ্ছা এখানে কি কমেন্ট করব এটাকে ঠিক হবে এই জিনিসটা কি মনিটর হচ্ছে বা কোন একটা পোস্ট শেয়ার করতে গেলে আচ্ছা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু এটা নিয়ে কি কথা বলাটা কতটা মানে আমার জন্য কতটা সেফ কোন একটা কিছু শেয়ার করব তো তার আগে বারবার ভাবতে হচ্ছে এই শব্দটা এই শব্দটা কোনোভাবে মানে ডিএস এর মধ্যে চলে যাচ্ছে কিনা আমি লিংক শেয়ার করা পুরোপুরি বুঝে পড়ে দিয়েছি এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনের ভয়ে কারণ এটা আমার নিজের মধ্যেটায় গিয়ে কাজ করতো মানে ক্লানি কাজ করতে যদি কেউ কখনো দেখে কেউ যদি আমার সম্পর্কে কোনো কিছু বলে ফেলে বাবা মা তো পুরোপুরি এটার এগেইনস্টে ডিজিটাল নিয়র পর টাইনের নামে আর কি মানুষদের গ্রেপ্তার করতেছে বা মানে এগুলা নিয়ে আর কি কিছু বলার দরকার নেই আর কি বলে সব সময় ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় গত ছয় মাসে সাঁত্রিশ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ফটোসাংবাদিক সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে করা মামলা দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলি কাজলের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে অথচ এখন পর্যন্ত পরিবারের কেউ কাজলের সাথে দেখা করার অনুমতি পর্যন্ত পাননি যখন হবে তার একদিন পর জানলাম যে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি পরবর্তীতে আরো একটি কথা জানলাম প্রায় এক মাস পর এপ্রিলের দিকে এর পরবর্তীতে যেদিন তাকে পাওয়া গেল পরিবারের পরিস্থিতি মানে বলার মতো অবস্থাও মানে ভাষাটাও আমি আসলে জানা নেই কারণ মামলাটি করা হয়েছিল একশো দশ দিন আগে এতদিন পরে এসে অ্যারেস্ট করেও প্রায় বান্ন প্রায় আটান্ন দিন পরে এই কেসে আহ রিমান্ড দেওয়া হলো দুদিনের এরপর থেকে মত প্রকাশের অধিকার বিষয়ক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল এর হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দু সালে মামলা হয়েছে চৌত্রিশটি দু হাজার উনিশে তেষট্টিটি আর দু হাজার বিশের প্রথম ছয় মাসে এ আইনে মামলা হয়েছে একশো এগারোটি চলতি বছরে এ আইনে প্রতি মাসে মামলার সংখ্যা জানুয়ারিতে দশ ফেব্রুয়ারিতে নয় মার্চে পনেরো এপ্রিলে ২২ মে মাসে সর্বোচ্চ ত্রিশ এবং জুন মাসে পঁচিশ সব মিলিয়ে এবছর এ আইনে বিভিন্ন পেশার দুশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এর মধ্যে তিপ্পান্ন জন সাংবাদিক ২০ জন রাজনীতিবিদ পাঁচ জন শিক্ষক এবং আটজন শিক্ষার্থী রয়েছেন এ আইনে মামলা হয়েছে বাউল পোশাক শ্রমিক কার্টুনিস্ট এবং চিকিৎসকের বিরুদ্ধেও ডিজিটাল সিকিউরিটি আইনকে ভিন্ন ভিন্নমত দবনের হাতিয়ার বলে মনে করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম এই আইন বাতিলের দাবিতে সম্প্রতি সারাদেশে নানা কর্মসূচি পালন করেছে এ আইনের বিতর্কিত ধারাগুলোর কারণে অনলাইনে ক্লাস নেবার মতো বিষয়টিও ছাত্র শিক্ষক সবার জন্যই বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে মত তাদের সিরাজুম মনিরাকে রাতের বেলা এবং আমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও কিন্তু দুটার সময় গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার করা একটা বিরাট ব্যাপার ছিল এক সময় মানে এই ঘটনা ঘটানোর আগে আহ বিশ্ববিদ্যালয়ের ভিসি করতে হয় অনেক ব্যাপার আছে সেসব কিছু মিলেই মনে হয় যে এগুলো এখন আর কোনোটাই ধর্তব্যের মধ্যে পড়ছে না যদি আপনি কারো রোষের শিকার হন বা কারোর বিরুদ্ধে যেয়ে থাকেন তাহলে সেটা চাইলেই আপনাকে এই বিপদে ফেলতে পারে করোনা ভাইরাস যেন পুরো পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাকে একেবারে স্পষ্ট করে তুলেছে শুধু বাংলাদেশ কেন পৃথিবীর নানা জায়গায় স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা দুর্নীতি সংকট ও সামর্থ্য নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে ব্রিটিশ মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন মনে করছে সরকারের সমালোচনা বন্ধ করার জন্যই মামলার এ মহামারী দেখা দিয়েছে বাংলাদেশে কোভিড শুরু হওয়ার পর থেকে একটা মহামারী আকারে ডিএসএর অধীনে মামলা করা এবং ধরে নিয়ে আসা শুরু হয়েছে একটা কারণ হচ্ছে যে বলেছে তার কণ্ঠরোধ করা আর একটা কারণ হচ্ছে অন্যদের ভয় দেখানো তারা যাতে না বলে এবং তারা যেন সেলফ মধ্যে দিয়ে যায় জনগণের কণ্ঠরোধ করার জন্য সমালোচনা ঠেকে রাখার জন্য এবং নিজেদের ব্যর্থতা লুকানোর জন্য সরকার এটার অপব্যবহার করছে এবং খুবই ন্যাক্কারজনক শেষ পর্যন্ত চোদ্দ বছরের একটা বাচ্চাকেও ধরে নিয়ে গেছে এই আইনি এ আইনটি পাশ হবার সময় থেকেই এটির বিভিন্ন ধারা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা বিতর্ক তৈরি হয়েছে উঠেছে মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ তবে এসবের কিছুই মানতে নারাজ আইনমন্ত্রী এই মামলা হয়েছে সঠিকভাবে নিরপেক্ষভাবে যাতে তদন্ত হয় সেটা আমি নিশ্চয়ই দেখব এবং এটাও আমি এক ধাপ এগিয়ে বলছি যে আমরা যদি দেখি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কে অপব্যবহার করা হয়েছে তবে ফেসবুকে কটুক্তি কিংবা মিথ্যা তথ্য সম্বলিত পোস্ট দেবার মতো মামলায় সরকারের যতটা তৎপরতা দেখা গেছে এগুলো সংক্রান্ত অনেক স্পর্শকাতর কিংবা আলোচিত মামলায়ও সে ধরনের তৎপরতা দেখা যায় না বলে অভিযোগ রয়েছে পারমিতা বিবিসি বাংলা